পানি ডুবে গেছে গাড়ির ভিতরে, এখানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। পানির হঠাৎ কি হইম, পানির মধ্যে বাংলাদেশ ডুবি দেয় বুধেরি। রাতভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর মুরাদপুর, হালিসহ দুই নম্বর গেট, বদ্দাসহ বিভিন্ন এলাকা কোমর সমান পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও কোথাও হাঁটু সমান পানিতে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পানি কাইলে মানে অধিকার বেশি দূর পানি, ওখানে মুরাদপুর মোড়ে পানির হঠাৎ কি হইম, পানি মধ্যে বাংলাদেশ ডুবি দেয় বুধেরি। এরকম বৃষ্টি, এরকম পানি আমি শহরের মধ্যে আর কখনো দেখি নাই। বিস্তারা প্রায় এক হাট একর পানি। কেউ পায়ে হেঁটে, আবার কেউ বা ভ্যানে করে গন্তব্যে গিয়েছেন। এতে দুর্ভোগের শেষ নাই সাধারণ মানুষের। গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে বন্ধ হয়ে গেছে যানবাহন, এবং এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। পানি ডুবে গেছে গাড়ির ভিতরে, এখানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। মানুষ ব্যান নিয়ে চলাফেরা করতেছে, অনেক সমস্যা হয়েছে বৃষ্টি পানি। ট্রেনগুলা বন্ধ হয়ে গেছে, তো পানি বেশি হয়ে যাওয়ার কারণে গাড়ি নামাইতে পারতেছেন এখন। একইভাবে সড়কের আশেপাশে যেখানে দোকানপাট রয়েছে সেখানেও কিন্তু পানি ঢুকে গেছে, এবং বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। মানুষ ঘর থেকে বের হতে না পেরে সংকটের মুখে পড়েছে, এবং গত 24 ঘন্টায় প্রায় 142 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সিটি কর্পোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন মোড়ের মাধ্যমে প্রায় 11,500 মেগা প্রকল্প নেওয়া হলেও কিন্তু সেটির সুফল এখনও কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা পাচ্ছে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।